মহানায়কের প্রয়াণ দিবসে কি অনুষ্ঠান রয়েছে আমাদের? আর প্রথম অনুষ্ঠান থাকে, এটা বরাবরই থাকে। আজ 45 বছর তিরোধান দিবস, এটা মানে 45 বছর কমপ্লিট হবে, 45-46-এ পড়বে। তা 45 বছরই আমরা বলবো। সকালবেলায় আমাদের ট্রাম ডিপোর কাছে ওনার যে স্ট্যাচুটা আছে সেখানে মাল্যদান, আর কিছু বক্তব্য থাকবে, সবাই থাকবে। সেই বক্তব্য হয়ে ওই মিটিং ধরো 11:30-11:30 অব্দি হয়ে, তারপরে ওখান থেকে আমরা চলে যাব নন্দনে। নন্দন রন্দনে দাদার রেট্রোস্পেক আছে, 14টা ছবি ওই দিনকে প্রথম সূচনা 3টে থেকে ধরো ছবি আরম্ভ হবে। প্রথমে মিটিং একটা হবে, মিটিং হয়ে যাবে তারপর ছবি আরম্ভ হবে। ছবিটা আরম্ভ হয়ে গেলে পরে ধরো ওখানে আমরা ওই 3:30 অব্দি থাকবো, থেকে চলে আসবো রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনে দাদাকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান। সেখানে সমস্ত গায়করা আসে, গায়িকারা আসে, দাদাকে নিয়ে আলোচনা হয়, দাদাকে নিয়ে কথা হয়, তার স্মৃতিচারণ হয়। সেইটা চলে ধরো 11:30-12:00 অব্দি। তা এই প্রোগ্রাম সকাল থেকে 24 তারিখ রাত অব্দি, রাত্রি 10টা অব্দি টানা প্রোগ্রাম আছে আমাদের শিল্পী সংসদের।